আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আর এখন বাজে প্রায় 7:30। আমি কাজটা সেরে আসলাম, এসে এখন এই যে মামমামকে ডাকছি, মশারিটা খোলা হয়নি, তো মামমামকে ডেকে দিচ্ছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয় না, সময় পাই না। আর নিচে দেখেছো কি অবস্থাটা, কার্পেট পেতে রেখেছি, তো ঠান্ডা, তো রাত্রে ঘুমানোর সময় কার্পেটে পাতা থাকলে মনে হয় সানের ঠান্ডাটা কম ওঠে। তো চলো দেখতে থাকো, মামামকে একটু ডেকে নিই। বাবু, গুড মর্নিং, দেখো দেখো অবস্থা, দেখো পাপা, এই যে সূর্য মামাটা জানলা দিয়ে উঁকি মারছে, ওই জানলাটা খুলে দিলাম, দেখো বাইরেটা, দেখো সূর্যি মামা ওই দেখো গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছে, ঠিক আছে দেখতে পাচ্ছো? এই তো, এই যে আমাদের বাইরের পরিবেশটা জানলা দিয়েই দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এখন সবে সূর্যি মামা উঠছে উঠছে ভাব। আমার কাজ সেরে ব্রাশ করে আসলাম, এই যে মামামকে তুলবো। এ মাম্মা, মাসে কোথায় যাব ভুলে গেছো? তোমাকে রেডি করিয়ে দিই, আর আমি স্নান করব। শো শো দেখি, তুই তাকাও এবারে, এভাবে তাকাও, তুই গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো, বলতে হয় তো বাবা, ভালো করে এদিকে তাকিয়ে বলো, দু হাত, দু চোখে হাত দিতে হয় সকালবেলায়, দু চোখে দুই হাত দিয়ে এরকম, এই হাতে একটা দাও, এখানে একটা দাও, এবার বলো গুড মর্নিং। তো চলো মামামকে তুলে ব্রাশ করিয়ে একটু জল টল খাইয়ে নিই, দেখতে থাকো, তোমাদের আশা করি ব্লগটা ভালো লাগবে। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো টাটা এখনকার মতো, আমি আবার মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, চলো। রেডি হয়ে গেছি, আর এই যে শাড়িটা পরেছি, চুড়ি পূজা দিতে যাবো তো, গরদের শাড়ি পরাটাই বেশি ভালো। তো চলো এবার আমি পূজা টু মানে কোথায় যাই পূজা দিতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, ঠিক আছে? তো দেখতে থাকো, অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে। আর তোমাদের দাদা ভাইও রেডি, এই যে সৃষ্টি যাবে না, ও ঠাম্মির কাছে থাকবে, তো চলো। একটু তাকা। সো আমরা দাদা বাইক নিয়ে তো দেখলেই আসলো, আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরটা এসে আগে আমি বলছি চলো একটু ঘুরে দেখি চারপাশটা, তারপর পূজা দেব। আর ওদিকে তো পূজা হচ্ছে, আর আজকে শনিবার, তারপরে অমাবস্যা লেগে আছে, সেটা আমি জানতাম না, অমাবস্যাটা লেগে আছে, তো মন্দিরে গিয়ে শুনলাম। তা আর কালী মায়ের মন্দিরে শনিবার অমাবস্যাতেই ভালো হয়, তো চলো এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ওপরেও মহাদেব আছেন, ওপরেও একজন পূজা দিচ্ছিল, আমি কোনোদিন ওপরে যাইনি, তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু ওপরে গিয়ে দেখে আসি। তো আমাদের দাদা ভাই বলে এটা হয়তো নতুন মানে পরে জানতাম না, তাহলে আমি পূজা দেবো, তাহলে সেটাই আমার পুরনো মন্দির কোথায় দেবো। দাদা ভাই, তো চলো আমি পূজা দিই। আর এখানে এই ওই মানে আজকে কোনটাই দেবো তুমি আমাকে, সবই তো ওই একই, দুজনে নিজেরাই দেবো। তো আমি আগে ভাবছি বাবাকে পূজা দিয়ে তারপর মায়ের কাছে যাবো, চলো। দাদা ভাইকে বললাম কোথায় দেবো, তোমাদের দাদা ভাই বললো তাহলে এখানে আগে দাও, এখানে পূজা দিয়ে তারপর চলো। কেন তুমি আসো? এই জন্য আমি এখানেই আগে পুজোটা দিয়ে দিই। আর এই যে বাবা, বাবা দর্শন করো তোমরা, বলছি এখানকার বাবা মা সবাই খুব জাগ্রত, ঠাকুর মানেই জাগ্রত। তো আমি এই যে পুজো দিতে বসে গেছি, আমি বাড়ি থেকে মানে জানি এসেছি, একটু সন্দেশ ধূপকাঠি মোমবাতি এগুলি দিয়ে পূজা দেবো, আর একটু ফুল কিনেছি, আসার সময় এগুলো নিয়ে এসেছি, বাড়িতে কিছু ছিল না, মানে আমি ভেবেছি ওখান থেকে নিয়ে তারপর চলো। আমি দিচ্ছি, দাদা ভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, আমার দাদা ভাই ভিডিও করছে, ক্যামেরাম্যান, আর আমি পুজো দিচ্ছি। অনেকদিনই ইচ্ছায় ছিল পুজো দিতে যাবো, তো হয়ে ওঠে না। আর তা হঠাৎ করেই কালকে আমার মনে হলো যে একটু পূজা দিয়ে আসি, একটু পূজা দিয়ে আসি, সেই জন্যই পূজা দিচ্ছি। আর ক্যামেরাটা নাচ করছি কেন বলো তো? আমার দাদা ভাই মামমামকে হয়তো এই যে একটাকে মামমাম হয়নি, আমার দাদা ভাই ঘন্টা বাজাচ্ছি, তো আর মোবাইলটা ধরে যাচ্ছে, এই জন্যই মোবাইলটা কাটছি। তো আমি আবার একটু জল আনতে গিয়েছিলাম, এখানে একটা কল আছে, কলের থেকে জল দেবো বাবাকে, ওই জন্য জল আনতে গিয়েছিলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, বাসে থাকো,
আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ব্লগ করি তো, আর বেশি ব্লগও দিতে পারি না, দিলে ভালো লাগতো তোমাদের, আমারও ভালো লাগতো। আর পাশে দেখতেই পাচ্ছি মামা আছে, তো চলো দেখো। আমার পূজা দিয়া হচ্ছে, এবার আমি বাবার মাথায় একটু দুধ গঙ্গার জল বাড়ি থেকে মধু আর ঘি আমি দুদিন মধ্যে মিশিয়ে নিয়ে গেছিলাম গঙ্গার জল টল, আর ওখানে তো আর পাবো না, সেই জন্য বাড়ি থেকে আমি এগুলি মিশিয়ে নিয়ে গেছিলাম। আর আমি এখন এই যে বাবার মাথায় একটুখানি দুধ গঙ্গার জল এগুলি ঢালছি, কারণ বাবা তো এগুলিতেই খুশি, বাবাকে যেভাবেই পূজা দাও না কেন, তো বাবার মানে মাথায় একটু দুধ গঙ্গার জল ঢাললেই বাবা খুশি হয়। তো আমিও চাই তোমরা মানে দেখো তোমাদের ভালো লাগবে, আর কী বলো তো বাবার কাছে একটাই প্রে করি, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থেকো, এটাই ব্যাপার। মানুষের তো মানে টাকা আজ আছে কাল নেই, সেই জন্য কখনো অহংকার করা উচিত না, তাই না বলো? সবসময়ই বলা উচিত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই ব্যাপার। আর ভালো থাকলে তো জীবনে সব কিছুই হবে, এই জন্যই এসেছি বাবার কাছে, একটু বাবার দর্শন করলাম। আর পুজো দেওয়া হয়ে গেছে এখানে, এখানটা একটা গুছিয়ে নিয়ে তারপর আমি আবার ওই কালী মায়ের মন্দিরে যাবো। তো চলো এবার আমি সব কিছু গোটানো আমার কমপ্লিট, এবার কালী মায়ের মন্দিরে চলে এসেছি। এটা এটা এই জায়গাটার নাম হচ্ছে কালীতলা, তোমাদের তো বলাই হয়নি মনে হয়, তো ওই কালীতলা, তো আমি কালীতলায় চলে এসেছি তোমাদের দাদা ভাই হয়েছি। মানে কালীতলা বলতে কালী ওখানে তো শিব ঠাকুর ছিল একই জায়গা, তো ওখানে কালী ঠাকুর। আর এই মা এখানে দেখো যে কত ইট বাঁধা, এগুলিতে সবাই মানত করে সবার মনের ইচ্ছা পূরণ করার জন্য। চলো আমি পূজাটা দিই, তারপর তোমরা দেখো, দেখতে থাকো, সাথে থাকো, তাই না বলো? মহামায়ে চামুণ্ডে মুণ্ডম মালিনে আয়ু রাগম বিজয়ম দেবী দেবী নমঃ সহজন্যন গন্ধপুষ্প নম কালী কালী মহাকালী কালীকে পাপ হরিণে সো আমার পূজা দিয়া কমপ্লিট। আমি একটু তোমাদেরকে দেখাই চারপাশটা, সোনাকে পাঠা দিয়েছ, মনাকে মনাকে দিয়েছ? আচ্ছা খাও, দিলাম তো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট কি? হ্যাঁ চলো, হয়ে গেছে তো, চাদরটা দাও আমাকে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। শোনো শোনো, আমি আমি কালীতলা একটা পূজা দিতে আসছি, বুঝলো তো? ভালো লাগলো বেশ,
তো চলো আর বাড়ি গিয়ে আবার কথা বলছি। আমি হয়ে গেছে দুধ, এখন বাড়ি যাব, বাড়িতে আবার দোকানে যাব, ঠিক আছে? চ মানে চ আর নিয়ে আসো কিন্তু আজকে ওমা পার্কে যাব। আচ্ছা ই এখন তো পার্ক খোলা থাকে নাকি? আমি পূজা দিতে এসেছি, সব নিয়ে এসেছি, খালা খালা লাগবে এই গ্লাস খালা। সো আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে হচ্ছে আমাদের বাড়িতে তো মন্দির আছে, ভাবছি মন্দিরে আর ঘরে পুজোটা দিয়ে নিই, মামাকে একটু জল খাইয়ে নেব, ঠিক আছে? আর আজকে তো নিরামিষ খাবো, পূজা দিয়ে যেহেতু এসেছি তো মানে কী বলবো, দেখতে থাকো আর তোমাদের পুজোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। আর আমি শুনেছি ঠাকুরটা নিয়ে খুব জাগ্রত, মানে আর একটা কথা, আজকে অমাবস্যা লেগেছিলো তো এই জন্য একটু ভিড় ছিল। তো চলো আমি পুজো টুজো দিয়ে এসে তোমাদের সঙ্গে আমার শেয়ার করছি, এটা করছি না তো আজকে বাজারে যা আছে কী করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, ঠিক আছে? মামা এখনও কিছু খায়নি, ওকে খাওয়াতে হবে। তো আমি আমি রেডি হয়ে গেছি, এই যে মামাকে রেডি করেছে, বাজারে যাবো, একটু আবৃত্তির ক্লাস আছে, তারপরে একটু ওর খাতা টাতা কিনবো, স্কুলে ভর্তি করেছি, ওগুলি একটু কেনাকাটি আছে। তো দেখো আমি রেডি, আর এই হাইনেকটা এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের দোকান থেকে নিয়েছি নতুন, আজকেই ফার্স্ট পরলাম। তো বলো কেমন হয়েছে? ভালো হচ্ছে। ভালো হয়েছে, তো চলো মেয়েকে একটু রেডি করিয়ে নিই, দেখতে থাকো তোমাদের। তাহলে ঠাকুর আর রক্ষা দেবে না, রক্ষা দেবে না ঠাকুর। আমি টিপ বুঝে আমি ঠাকুরের রক্ষা দিতেই নি। আমি রেডি, তো লাগলো সবাই রেডি হয়ে যাও, চলো আমরা এখন চলে যাই আবৃত্তির কাজ। থ্যাংক ইউ টিম, ঠিক আছে চলো চলো আমরা চলে যাই। পড়েছে তো হচ্ছে আমি আবৃত্তির ক্লাস থেকে চলে এসেছি, আর অনেকক্ষণ মনে একটা ব্রাশ কলগেট এইসব কিনেছি, খাতা কিনেছি, এই যো আঁকার খাতাটা শেষ হয়ে গেছে কিনেছি, আর কিছু তোমার আমার একটা ফেস ওয়াশ কিনেছি, এগুলো একটু কেনাকাটি করে চলে এসেছি, এসে বাড়ি এসে চা খেয়েছি, তারপর রুটিটাই কেন করছো, রুটি খেয়েছি, খেয়ে একটুখানি বসেছিলাম, ভাবছিলাম পড়াবো না আজকে, একদিন ছুটি দেবো ভাবছিলাম, তো ভাবলাম না যখন বসে আছি ও জেগে আছে তোকে একটু পড়িয়ে নিই, তো এই যে ওকে লিখতে দিয়েছি, ও এখন লিখছে, আর আমার এটাকে জামা কাপড় কি অবস্থা, আমি সেগুলি গুছিয়ে তারপর খাবো। এই যে এই রুলটা আমি আঁকবো, আর এইটা আঁকা রুল ছিল এটা, কিন্তু এই যে এইটা হবে না, এইটা স্কুলের রুল হয়ে গেছে। চুপ করো একটু, এইটা এখন আঁকা রুল, এইটা সব চাচা, এইটা রাবাট হয়েছে বলো তো হচ্ছে। আজকে তো নিরামিষ ছিল, রাতে রুটি টুটি হবে, তো দেখি কী করা যায়। আর ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এইটুকুই। তো তোমরা অবশ্যই বলো ব্লগটা কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একটু বলে দাও কি করবে, লাইক বলো, লাইক সেকশন করে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দে আর শেয়ার করো, তো টাটা দিয়ে দাও, টাটা, আমাকে দিয়ে দে বাড়িতে, গুড নাইট, সবাই ভালো থেকো।